Viewers, welcome to Wedding Story and I am Farnaz Alam with you today. Viewers, বিয়ে মানে একটা সুন্দর জীবনের শুরু, বিয়ে মানে কিছু স্বপ্নের ইচ্ছে পূরণ হওয়ার সময়। আর আজ আমরা ঠিক সেই কিছু সুন্দর সুন্দর স্বপ্নের গল্প শুনব from শান্ত and Anika. কেমন আছেন? ভালো। ভালো আছেন? জি। আচ্ছা আমি স্টার্টিং এ জানতে চাবো আপনাদের দুজনের কি লাভ ম্যারেজ হয়েছে নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? অ্যারেঞ্জড। অ্যারেঞ্জ ম্যারেজ। আচ্ছা সো অ্যারেঞ্জ ম্যারেজে দেখা যায় যে অনেক সময় ছেলে মেয়ে একজন একজনকে ফার্স্টে দেখে না, তাদের প্রেমটা বিয়ের পরে হয়। আপনাদের ক্ষেত্রে কি হয়েছে? আমাদের ক্ষেত্রে আমরা দেখেছি আগে, এক দেড় মাস আগে, তারপরে আমাদের মধ্যে বিয়ের একটা কথা পাকাপাকি হয়েছে। তারপর আমরা একজন একজনের সাথে কথা বলেছি, ঘুরতে গিয়েছি, দেখা করেছি। তো দেখা গেছে যে যখন বিয়ে হয়েছে দুই মাস পরে, আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা আসলে আগে থেকেই মোটামুটি বিল্ড আপ করেছে। বিল্ড আপ হয়েছিল। সো বেসিক্যালি আমি বলতে পারবো যে বিয়ের আগে একটু একটু লাভ হয়ে গিয়েছে। হ্যাঁ। আচ্ছা সো বিয়ের পর কি সেটা আরো বেশি স্ট্রং হয়ে যায় নিশ্চয়ই? হ্যাঁ মোটামুটি বলা যায়। সো আমাকে এটা বলেন আপনি যে প্রথমবার যখন ওনাকে দেখলেন কেমন ফিলিং হলো, যে কি কি মনে হলো যে শি ইজ দ্য ওয়ান, বা কি মনে হলো? আমার কাছে মনে হয়েছে যে শি ইজ পারফেক্ট ফর মি। শি ইজ পারফেক্ট ফর ইউ, রাইট? আচ্ছা তো আপনার কি ফিলিং ছিল? আমার ক্ষেত্রে আই ওয়াজ ইন প্রিটি শিওর, বিকজ আই ওয়াজ লাইক যে আমার মা বাবা যা বলবে সেটাই করব। সো বেসিক্যালি দ্য গুড গার্ল। বাট তারপর কিছু হয়েছে যে দেখেই মনে হয়েছে যে না আই ওয়ান্ট টু বি উইথ হার? নো, এরকম কিছু ছিল না। এরকম কিছু ছিল না। কোথায় দেখা হয়েছিল ফার্স্ট টাইম? এটা উত্তরাতে একটা রয়্যাল কুজিন, ওখানে ওখানে ফার্স্ট টাইম দেখা হয়েছে। সো এরপরে ফোনে কথা বলা শুরু হয়ে গেল। আচ্ছা যখন ফার্স্ট, সেটা কি ফ্যামিলির সাথে মিটিংটা হয়েছে নাকি ফ্যামিলির আলাদা? ফ্যামিলির সাথে। ফ্যামিলির সাথে ফার্স্ট টাইম একা কোথায় গেলেন? লেকভি কনকর্ড, ওখানে। হ্যাঁ ওখানে ওর এক মামার বাসা আছে। আচ্ছা তো ওখানে প্রথমে আমার নানু, ও নানু আমাদের ডেকেছিল। আচ্ছা তো ওখানেই আর কি প্রথম হচ্ছে বাইরে একা, ফার্স্ট টাইম ফার্স্ট ডেট হিসাবে মামার বাসায়। দ্যাট ওয়াজ সুইট। আচ্ছা আমরা কিছু ওয়েডিং সামারি দেখে নিব ফুল কিভাবে হলো স্টার্টিং থেকে এন্ড পর্যন্ত। সো চলুন দেখে আসি। Viewers, let's go and have a look at the wedding summary. যদি একটু গল্প করি তো হলুদটা কেমন ছিল, কার আগে ছিল হলুদ? হলুদটা আমার আগে হয়েছিল। আচ্ছা কোথায় হচ্ছে? পলবেল কর্নেশন হল। আচ্ছা তো ওখানে কোনো সারপ্রাইজ ছিল বা কোনো মজার কোনো কাহিনী ছিল যেটা আমাদের সাথে শেয়ার করবেন? অবশ্যই, সেটা হচ্ছে মানে মানে আমার জন্য একটা মেমোরেবল হয়ে থাকবে যে হি ওয়াজ নট সাপোজ টু কাম, বাট উনি এসেছিল আর কি আমার হলুদে। সো ইট ওয়াজ আ সারপ্রাইজ ভিজিট। ইয়া, দ্যাটস ভেরি সুইট। হলুদের স্বপ্নটা কি ছিল যে আমি হলুদের দিন এভাবে পরবো, এই গাউন কামিজ লেহেঙ্গা হোয়াট এভার ইট ইজ, যেটা স্বপ্নটা কি ছিল আপনার জন্য? আমার কাছে ছিল যে শাড়ি পরবো, শাড়ি পরেছিলাম। যদি কোনো কালার প্রেফারেন্স ছিল? হলুদ ছিল। কত মানুষ ছিল ওখানে? অ্যারাউন্ড 500 এরকম। অ্যারাউন্ড 500, দ্যাটস আ লট অফ পিপল। অনেক সময় দেখা যায় যে হলুদের সময় ব্রাইট অ্যান্ড গ্রুমি কিন্তু কিছু এনজয় করতে পারে না, বাট আপনার হলুদে তো মনে হচ্ছে আপনি অনেক বেশি এনজয় করেছেন, স্পেশালি দ্য সারপ্রাইজ পার্ট। ইয়া, দ্যাটস ভেরি সুইট। আচ্ছা আপনার হলুদে তো আলাদা হয়েছে। আলাদা হয়েছে। আচ্ছা সো এটা কোথায় হয়েছে? এটা রমনা চাইনিজ রেস্টুরেন্টে হয়েছিল। আচ্ছা সো ওখানে কোনো সারপ্রাইজ ছিল? না ওখানে তেমন কোনো সারপ্রাইজ ছিল না। সারপ্রাইজ বলতে আমি একটু বিজি ছিলাম আমার গাহিনীদের প্রোগ্রামে, তো সব অ্যারেঞ্জমেন্ট আমার ভাই আমার বোন ওরাই করেছিল। সো যখন গিয়েছি আমার কাছে খুব গিয়েছিলাম, খুব ভালো লেগেছে, খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট ছিল, আমি না থাকা সত্ত্বেও অনেক ভালো অ্যারেঞ্জমেন্ট করছিলাম, সেটা দেখে আমি খুব সারপ্রাইজ হয়েছিলাম। ব্রাইডের পক্ষ থেকে বা ব্রাইডের কোনো ইচ্ছা ছিল যে আমি আমার গ্রুমকে এভাবে দেখতে চাই হলুদের দিন, এরকম কিছু ছিল নাকি নিজের ইচ্ছা মতন হয়েছে ড্রেসিংটা? না ড্রেসিংটা নিজের ইচ্ছা মতোই আসবে। নিজের ইচ্ছা মতন কী ছিল সেটা? সেটা ছিল
হলুদ কালারের পাঞ্জাবি ছিল আচ্ছা এগুলো পাঞ্জাবি ছিল আর হচ্ছে একটা কোটি ছিল একটু রেড টাইপের রেডার সিলভার যখন আমরা एक्चुअली দুজনের গল্প শুনে একটু দুজনের আলাদাভাবে একটু ভিডিও ফুটেজ দেখার খুব ইচ্ছা হচ্ছে তো চলুন একটু দেখে নিই Where's let's go and have a look at the beautiful Holud moments. আমরা দেখে নিলাম হলুদের কিছু ওয়ান্ডারফুল মোমেন্টস আর অনেক গল্প বাকি অনেক মোমেন্টস এর কথা বাকি তার আগে নিব ছোট্ট একটি বিরতি
moments of the wedding. আমরা দেখে নিলাম কিছু চমৎকার ওয়েডিং এর মোমেন্টস, আমরা আরো অনেক কিছু জানবো বউ ভাতের ব্যাপারে, বাট তার আগে নিব ছোট্ট একটা বিরতি। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, ইউ আর ওয়াচিং দ্য ওয়েডিং স্টোরি। আমি আরও অনেক ডিটেলস জানার আগে আমি অ্যাকচুয়ালি জেনে নিতে চাই একজন আরেকজনকে কত বেশি ভালোবাসে। আমি ফার্স্ট আপনাকে জিজ্ঞেস করবো, আপনি কি মনে করেন কে বেশি ভালোবাসে? আপনি বেশি ভালোবাসেন না উনি বেশি ভালোবাসে? আমি। আর আপনি? দ্যাটস উইথ আ লট অফ কনফিডেন্স কিন্তু। আমি ওকে কনফিডেন্ট। আচ্ছা আমরা দেখে নিই আমাদের লাভ ক্যালকুলেটর কি বলছে। আচ্ছা, according to the love calculator, Anika, you're 90% and Shanto, you're 92%. So he loves you more than you do. But I think ei khetre harai bhalo, tai na? Obviously. Acha, so amra bou bhat niye kichu golpo shune ni. Bou bhat ta kemon chilo, kothay chilo? Bou bhat ta parliament member house chilo. Acha, so okhane ki rokom mane arrangement ki chilo, ki rokom iccha chilo, shirokom sob mon moton hoyeche? হ্যাঁ, সব মন মতো। কালার কম্বিনেশনটা আমি একটু জেনে নিই আগে। ফার্স্টে কালার কম্বিনেশনটা কি ছিল? কালার কম্বিনেশন খুব চমৎকার ছিল। আচ্ছা, ডিফারেন্ট ছিল ফ্রম হলুদ বৌভাত? হলুদ ডিফারেন্ট ছিল। ডিফারেন্ট ছিল। আচ্ছা, আর আপনার জন্য নিজের কি ইচ্ছা ছিল সেই দিন বৌভাতের? যে আমার ইচ্ছা ছিল লেহেঙ্গা পরবো, তো লেহেঙ্গা ওরা চুজ করে এনেছে, ভালোই ছিল। ভালো ছিল। কি কালার ছিল? পাম রেড এরকম। পাম রেড, ও দ্যাটস আ নাইস কালার। আচ্ছা, তো সেই দিনের অর্নামেন্টটা কোথা থেকে ছিল, কিরকম ছিল? সেটা ছিল, অর্নামেন্টটা আসলে ওরা দিয়েছে ভেনাস থেকে, আর আমাদেরটা হচ্ছে নক্ষত্র। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ওয়েডিং স্টোরি অ্যান্ড আই এম ফারনাজ আলম উইথ ইউ টুডে। ভিউয়ার্স, বিয়ে মানে একটা সুন্দর জীবনের শুরু, বিয়ে মানে কিছু স্বপ্নের ইচ্ছে পূরণ হওয়ার সময়। আর আজ আমরা ঠিক সেই কিছু সুন্দর সুন্দর স্বপ্নের গল্প শুনব ফ্রম শান্ত অ্যান্ড আনিকা। কেমন আছেন? ভালো। ভালো আছেন? আচ্ছা, আমি স্টার্টিংয়ে জানতে চাবো আপনাদের দুজনের কি লাভ ম্যারেজ হয়েছে নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? অ্যারেঞ্জ ম্যারেজ। আচ্ছা, সো অ্যারেঞ্জ ম্যারেজে দেখা যায় যে অনেক সময় ছেলে মেয়ে একজন একজনকে ফার্স্টে দেখে না, তাদের প্রেমটা বিয়ের পরে হয়। আপনাদের ক্ষেত্রে কি হয়েছে? আমাদের ক্ষেত্রে আমরা দেখেছি আগে, এক দেড় মাস আগে, তারপরে আমাদের মধ্যে বিয়ের একটা কথা পাকাপাকি হয়েছে। তারপর আমরা একজন একজনের সাথে কথা বলেছি, ঘুরতে গিয়েছি, দেখা করেছি। তো দেখা গেছে যে যখন বিয়ে হয়েছে দুই মাস পরে, আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা আসলে আগে থেকেই মোটামুটি বিল্ড আপ করেছে। বিল্ড আপ হয়েছিল। সো বেসিক্যালি আমি বলতে পারবো যে বিয়ের আগে একটু একটু লাভ হয়ে গিয়েছে। হ্যাঁ। আচ্ছা, সো বিয়ের পর কি সেটা আরও বেশি স্ট্রং হয়ে যায় নিশ্চয়ই? হ্যাঁ, মোটামুটি বলা যায়। সো আমাকে এটা বলেন আপনি যে প্রথমবার যখন ওনাকে দেখলেন কেমন ফিলিং হলো, যে কি কি মনে হলো যে শি ইজ দ্য ওয়ান, বা কি মনে হলো? আমার কাছে মনে হয়েছে যে শি ইজ পারফেক্ট ফর মি। শি ইজ পারফেক্ট ফর ইউ, রাইট? আচ্ছা, তো আপনার কি ফিলিং ছিল? আমার ক্ষেত্রে আই ওয়াজ ইন প্রিটি শিওর, বিকজ আই ওয়াজ লাইক যে আমার মা বাবা যা বলবে সেটাই করব। সো বেসিক্যালি দ্য গুড গার্ল। বাট তারপর কিছু হয়েছে যে দেখেই মনে হয়েছে যে না, আই ওয়ান্ট টু বি উইথ হার? নো, এরকম কিছু ছিল না। এরকম কিছু ছিল না। কোথায় দেখা হয়েছিল ফার্স্ট টাইম? এটা উত্তরাতে একটা রয়্যাল কুজিন, ওখানে ওখানে ফার্স্ট টাইম দেখা হয়েছে।
সো এরপরে ফোনে কথা বলা শুরু হয়ে গেল আচ্ছা যখন ফার্স্ট সেটা কি ফ্যামিলির সাথে মিটিংটা হয়েছে নাকি ফ্যামিলি আলাদা ফ্যামিলির সাথে ফার্স্ট টাইম একা কোথায় গেলেন লেকভি কনকর্ড ওখানে হ্যাঁ ওখানে এক মামার বাসা আছে আচ্ছা তো ওখানে প্রথমে আমার নানু ও নানু আমাদের ডেকেছিল আচ্ছা তো ওখানে আর কি প্রথম হচ্ছে বাইরে একা ফার্স্ট টাইম ফার্স্ট ডেট হিসাবে মামার বাসায় ও দ্যাট ওয়াজ সুইট আচ্ছা আমরা কিছু ওয়েডিং সামারি দেখে নিব ফুল কিভাবে হলো স্টার্টিং থেকে এন্ড পর্যন্ত সো চলুন দেখে আসি ভিউয়ার্স লেটস গো এন্ড হ্যাভ আ লুক এট দ্য ওয়েডিং সামারি গল্প করি তো হলুদটা কেমন ছিল কার আগে ছিল হলুদ হলুদটা আমার আগে হয়েছিল আচ্ছা কোথায় হচ্ছে পল উইল কর্নেশন হল আচ্ছা তো ওখানে কোনো সারপ্রাইজ ছিল বা কোনো মজার কোনো কাহিনী ছিল যেটা আমাদের সাথে শেয়ার করবেন অবশ্যই সেটা হচ্ছে মানে এক মানে আমার জন্য একটা মেমোরেবল হয়ে থাকবে যে হি ওয়াজ নট সাপোজ টু কাম বাট উনি এসেছিল আর কি আমার হলুদে সো ইট ওয়াজ আ সারপ্রাইজ ভিজিট ইয়া ও দ্যাটস ভেরি সুইট হলুদের স্বপ্নটা কি ছিল যে আমি হলুদের দিন এভাবে পরব এই গাউন কামিজ লেহেঙ্গা হোয়াট এভার ইট ইজ যেটা স্বপ্নটা কি ছিল আপনার জন্য আমার কাছে ছিল যে শাড়ি পরব শাড়ি পরেছিলাম যদি কোনো কালার প্রেফারেন্স ছিল হলুদ ছিল কত মানুষ ছিল ওখানে অ্যারাউন্ড 500 এরকম অ্যারাউন্ড 500 দ্যাটস আ লট অফ পিপল অনেক সময় দেখা যায় যে হলুদের সময় ব্রাইড এন্ড গ্রুমি কিন্তু কিছু এনজয় করতে পারে না বাট আপনার হলুদে তো মনে হচ্ছে আপনি অনেক বেশি এনজয় করেছেন স্পেশালি দ্য সারপ্রাইজ পার্ট ইয়া দ্যাটস ভেরি সুইট আচ্ছা আপনার হলুদে তো আলাদা হয়েছে আলাদা হয়েছে আচ্ছা সো এটা কোথায় হয়েছে এটা রমনা চ্যানেল রেস্টুরেন্টে হয়েছিল আচ্ছা সো ওখানে কোনো সারপ্রাইজ ছিল না ওখানে তেমন কোনো সারপ্রাইজ ছিল না সারপ্রাইজ বলতে আমি একটু বিজি ছিলাম আমার গাহিনীর প্রোগ্রামে তো সব অ্যারেঞ্জমেন্ট আমার ভাই আমার বোন ওরাই করেছিল সো যখন গিয়েছি আমার কাছে খুব গিয়েছিলাম খুব ভালো লেগেছে